প্রথমবারের মতো ফ্রান্সের জাতীয় ক্রিকেট লিগে অংশগ্রহণ করল প্রবাসী বাংলাদেশি তরুণদের দল রয়্যালকে তিন উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ ক্রিকেট ক্লাব প্যারিস নামের এই দলটি শ্রীলঙ্কান ক্রিকেট ক্লাব রয়্যালের দেয় একশো রানের টার্গেটে ওভার খেলে তিন উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ ক্রিকেট ক্লাব প্যারিস দলের পক্ষে মাঠে থেকে উৎসাহ দিয়েছেন বাংলাদেশ বিজনেস কনসাল্টিং এর চেয়ারম্যান কাজী ইনায়তুল্লাহ বাংলাদেশ ইয়ুথ ক্লাবের সভাপতি শরীফ আল মুমিন সাধারণ সম্পাদক টি এম রেজা মিন্টু চৌধুরী সহ প্রবাসীরা এই প্যারিসে আমাদের এই বাংলাদেশি কমিউনিটির মধ্যে আজকে যে জাগরণ ঘটেছে এই ক্রিকেটের মাধ্যমে সেটা অব্যাহত থাকুক ভীষণ আনন্দিত এবং আমি মনে করি এটা ইতিহাসের একদিন সাক্ষী হয়ে থাকবে আমরা আশা করব ওদেরকে সব ধরনের সহযোগিতা করার জন্য